আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, মাটির মানুষের পক্ষ থেকে আপনাদেরকে সকালের শুভেচ্ছা। তো দেখতে পাচ্ছেন এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। গত রাতে আমাদের মোবাইলে আমাদের ডিভাইসগুলিতে চার্জ না থাকার কারণে আমরা আমাদের বাকি রেকর্ডিংগুলো করতে পারিনি রাতের। তো এখন সকাল, আমরা সকালে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছি। তো রাত্রে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থান করেছিলাম। আমাদের সঙ্গে দুজন খুলনা স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানের দুজন শিক্ষক আছেন যারা আরবিতে পারদর্শী। ওনাদেরকে আমরা সঙ্গে নিয়ে আসছি। আমরা এই প্রতিষ্ঠান থেকে বের হলাম। তো আমরা আমাদের হারানো সেই মসজিদ যেটার জন্য আমরা বের হয়েছি সেই দিকে আমরা যাওয়ার জন্য আমরা বের হয়ে দেখতেছেন একটা সরু গলির মধ্যে থেকে আমরা হাঁটছি। বাংলায় মুসলিম আগমনের প্রসঙ্গে এলে সবার আগে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বখতিয়ার খলজির কথা আসে, তবে তারও আগে একাদশ শতাব্দীতে সুফিদের আগমন ঘটেছিল। লালমনিরহাটে পাওয়া একটি মসজিদের ধ্বংসাবশেষ বলছে এর নির্মাণ কাল 648 খ্রিস্টাব্দে। তো দেখতে পাচ্ছেন আমরা রওনা দেওয়ার জন্য এখানে একটি ইজি বাইকের ড্রাইভার সাথে কথা বলছি। তো আমরা যে মসজিদটি যাচ্ছি মসজিদটিতে, সেই মসজিদটি হারানো মসজিদ নামে পরিচিত, আর যাকে বলা হয় মসজিদ সাহাবা, সাহাবিদের মসজিদ, যেটা সাহাবিদের হাতের বানানো মসজিদ। এবং ধারণা করা হয় আমরা যে মসজিদে যাচ্ছি এই মসজিদটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে পুরনো মুসলিম নিদর্শন। তো আমরা গ্রামের রাস্তার দিকে অগ্রসর হচ্ছি শীতের সকাল। তো এই অঞ্চলটি প্রাচীন প্রবীণ যেসব মানুষরা আছেন তাদের কাছে এটা সাগরের ছড়া নামে পরিচিত, যার অনতি দূরে তিস্তা নদীর অবস্থান। ব্রহ্মপুত্র তিস্তা অববাহিকাকে বলা হয় পৃথিবীর প্রাচীনতম অববাহিকাগুলোর একটি। তাই এই অববাহিকায় আমরা একটি লোকের কাছ থেকে আরও কনফার্ম হচ্ছি রাস্তা ঠিক আছে কিনা। তো ঠিক আছে রাস্তা, আমরা সামনে আগাচ্ছি। তো এই অববাহিকায় 69 হিজরিতে অর্থাৎ 648 খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করা হয়। তো বাংলাদেশের ভূখণ্ডের উত্তর ও মধ্যাঞ্চল জুড়ে এই যে প্রাচীন সভ্যতা খ্রিস্টপূর্ব সময় থেকে গড়ে উঠেছিল তার সঙ্গে প্রাচীন রোমান ও আরব সভ্যতার সম্পর্কের ইতিহাস স্বাভাবিকভাবে ঘটনা হিসেবেই দেখেন প্রত্নতাত্ত্বিক গবেষক টিম স্টিল। তো আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছেন দূরে একটা সাইনবোর্ড, ওই যে আমরা পেয়ে গিয়েছি। لهذا علينا ان نرجع على اقدام تو اي মসজিদে আমরা আমাদের সেই হারানো ইতিহাস ঐতিহ্য খুঁজে পাবো ইনশাআল্লাহ। এই মসজিদের নাম করা হয়েছে হারানো মসজিদ। স্থানীয় অধিবাসী এবং হারানো মসজিদ কমিটির সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তির দাবি অনুযায়ী ধ্বংস হয়ে যাওয়া মসজিদটি নির্মাণ করেছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি এই অঞ্চল দিয়ে চীনে পাড়ি জমিয়েছিলেন। তো দেখতে পাচ্ছেন একটি ব্যানার যেটা ফ্যাকাশে হয়ে গিয়েছে, জামিয়া সাহাবা লেখা আছে। আর আমার সামনে একটি পাথরে খোদাইকৃত ফলক যেখানে একপাশে ইংলিশে একপাশে আরবিকে এই জায়গাটার বিবরণ সম্পর্কে লেখা আছে। তো আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন, আমরা এত কষ্ট করে আপনাদের সামনে এগুলো উপস্থাপন করছি। তো যদি আপনারা আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা আরো অনুপ্রাণিত হব।
আপনারা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে এবং আমাদেরকে বিভিন্ন পরামর্শের মাধ্যমে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সবই নতুন ইমারত, অর্থাৎ নতুন ভাবে তৈরি করা মনে হচ্ছে। তা হারানো মসজিদটি কোথায় আমরা একটু খুঁজে দেখি। তো ওই যে দূরে দেখছি একজন ব্যক্তি, উনি এখানের শিক্ষক, এখানে নিয়োজিত আছেন দায়িত্বে। উনি একটা জিনিস দেখাইতেছেন, একটা ফলক যেখানে লেখা জামিউস সাহাবা কমপ্লেক্স, অর্থাৎ এটা একটা কমপ্লেক্স হিসেবে গড়ে তোলা হয়েছে পরবর্তীতে। 69 হিজড়ি হারানো মসজিদ, অর্থাৎ 69 হিজড়ির হারানো মসজিদ এটা, সেটাকে কেন্দ্র করে কমপ্লেক্স তৈরি করা হয়েছে। শেখ আলী ওমর ইয়াকুব আল আব্বাসি, ইমাম আব মসজিদুল আকসা প্যালেস্তাইন, মসজিদুল আকসার ইমাম এই মসজিদটিকে যে নতুনভাবে কমপ্লেক্স তৈরি করেছে সেটার ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খতিব শেখ তাজুল ইসলাম, উনি এটার পৃষ্ঠপোষকতায় ছিলেন। তো কোথায় সে হারানো মসজিদ, চলুন আমরা খুঁজে দেখি। তো ভিডিও দীর্ঘায়িত হলে সবাই বোরিং ফিল করতে পারেন, এই জন্য আপনাদের সুবিধার্থে আমরা ভিডিওটিকে তিনটা পার্টে পার্ট ভাগ করেছি। এটা সেকেন্ড পার্ট, তো থার্ড পার্ট একটু বড় হয়েছে এবং থার্ড পার্টে আমরা সম্পূর্ণ ভিডিওটা, সম্পূর্ণ জিনিসটি আমরা শেষ করব। তো আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ, দেখতে থাকুন, সালামু আলাইকুম।